জীবনের গল্প বাংলাদেশের প্লেব্যাক সম্রাট খ্যাত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর আর নেই। এই গুণী মানুষটি 1955 সালের 4 নভেম্বর রাজশাহী বিভাগে জন্মগ্রহণ করেন। রাজশাহীতেই কেটেছে তার শৈশব ও কৈশোর। তার প্রাথমিক সঙ্গীত পাঠ শুরু করেন রাজশাহীর খ্যাতনামা ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চুর কাছে। মুক্তিযুদ্ধের পর তিনি রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, আধুনিক গান, লোকগান ও দেশাত্মবোধক গানে রেডিওর তালিকাভুক্ত শিল্পী হন। 1977 সালে আলম খানের সুরে মেল ট্রেন সিনেমায় অচিনপুরের রাজকুমারী, নেই যে তার কেউ গানের মধ্য দিয়ে তিনি চলচ্চিত্রে প্লেব্যাক যাত্রা শুরু করেন। তার খুব জনপ্রিয় গানের মধ্যে রয়েছে হায়রে মানুষ, রঙের ফানুষ, জীবনের গল্প, আছে বাকি অল্প, ডাক দিয়াছেন দয়াল আমারে, আমার সারা দেহ খেয়ে গো মাঠি, আমার বুকের মধ্যে গানে, আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, আমি চিরকাল প্রেমেরই কাঙ্গাল। এছাড়া অসংখ্য বাংলা গান উপহার দিয়েছিলেন এই গুণী শিল্পী। বাংলা চলচ্চিত্র গানের জন্য শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী হিসেবে 8 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং 2 বার মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন তিনি। এছাড়াও শ্রেষ্ঠ গায়ক হিসেবে 5 বার বাদশাস পুরস্কার পান এই গুণী শিল্পী। প্লেব্যাক সম্রাট দেশবরেণ্য এই সঙ্গীত শিল্পী নন হস্কিন লিম্ফোমা নামক ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সিঙ্গাপুর চিকিৎসা করেও ক্যান্সার নির্মূল হয়নি এই প্রখ্যাত সঙ্গীত শিল্পীর। চিকিৎসক হাল ছেড়ে দেওয়ায় ক্যান্সার নিয়েই 9 মাস পর 2020 সালের 11 জুন দেশে ফিরেন এই গুণী শিল্পী। দেশে ফেরার 25 দিন পর 2020 সালের 6 জুলাই না ফেরার দেশে পাড়ি দিলেন এই গুণী শিল্পী। বাংলাদেশের চলচ্চিত্র হারালো একজন গুণী শিল্পীকে, যার অভাব কোনোদিন পূরণ হবে না। আপনারা দেখছেন রূপান্তর টেলিভিশন।